আজকে আমরা দেখব এয়ারটেল পেমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করতে হয়। এর জন্য প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটা লোগো দেখতে পাবেন, এই লোগোতে আপনাদের ক্লিক করে নিতে হবে। লোগোতে ক্লিক করে নেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে আপনি নিচে দেখতে পাবেন ট্রানজ্যাকশন বলে একটি অপশন রয়েছে। ট্রানজ্যাকশন অপশনটিতে আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা চারটে অপশন দেখতে পাচ্ছেন, রিচার্জ অ্যান্ড বিল, ইউটিলিটি, সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট, ইউপিআই। তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো দেখতে চাই, তার জন্য আমি এখানে সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট এই অপশানটি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে সিকিউরিটি পিন আছে সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে। সিকিউরিটি পিন দেওয়ার সাথে সাথে আপনারা এখানে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাবেন। তো এখানে আপনি কতদিনের স্টেটমেন্ট নেবেন তার জন্য আপনাদের এই মডিফাই বলে যে একটা অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট চান সেগুলো আপনাদের এখানে ডেটগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে মে থেকে জুন, 14 জুন পর্যন্ত আমি স্টেটমেন্ট চাই, আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সার্চ বলে যে অপশানটি রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে। সার্চ অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এই 1 মে থেকে 14 জুলাইয়ের মধ্যে যতগুলো আপনি ট্রানজ্যাকশান করেছেন তার সব ডিটেলস এখানে রয়েছে। তো এগুলো আমি ডাউনলোড করে নিতে চাই, এর জন্য আপনাদের নিচে এখানে যে অপশানটি রয়েছে SMS বলে যে একটা লোগো রয়েছে এই লোগোতে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি যে মেল আইডিতে আপনার স্টেটমেন্টগুলো ডাউনলোড করতে চান সেই মেল আইডিটা আপনি দিয়ে দেবেন। তো আমি এই মেল আইডিতেই চাই, তার জন্য আমি এখানে আমার মেলটি সিলেক্ট করলাম এবং সাবমিট করে নেওয়ার পর 1 মিনিটের মধ্যে আপনার মেল আইডিতে আপনার স্টেটমেন্টটি চলে যাবে। তো চলো দেখা যাক আমার স্টেটমেন্টটি আমার মেল আইডিতে এসেছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটি এখানে চলে এসেছে, তো আমি এখানে ক্লিক করে নিলাম। তো স্টেটমেন্টটি খোলার জন্য আপনাদের ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ এবং আপনার মোবাইল নম্বরটি দিয়ে আপনার এই স্টেটমেন্টটি খুলে যাবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই এবং মোবাইল নম্বর। তো দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটি খুলে গেছে এবং আমি আমার 1 মাসের স্টেটমেন্ট ডাউনলোড করে নিলাম। এইভাবে আপনিও আপনার স্টেটমেন্টটি আপনার জিমেলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। তো এতদূর পর্যন্ত ছিল বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।